আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে তিনটি ওয়েতে কেক তৈরি করার রেসিপি শেয়ার করব। তো কেক তৈরি করতে কী কী উপকরণ লাগে সবাই নিশ্চয় জানেন। তো এখানে আমার লাগবে ডিম, ময়দা, চিনি, দুধ, আর একটি ডিফারেন্ট জিনিস সেটা হলো সুজি, আর তেল, ভ্যানিলা এসেন্স, যা যা লাগে একে একে শেয়ার করছি, দেখুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, যেটি ফ্রিজ থেকে আগে বের করে রাখতে হবে যদি ফ্রিজে থাকে, আর বাইরে থাকলে ভালো। তো এখানে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। তো এই কেক তৈরি করতে আমি 5টি ডিম ব্যবহার করেছি। তো ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিন। আসলে এটা ডিপেন্ড করে, কেকটা ভালো হওয়া ডিপেন্ড করে আপনি যতগুলো উপকরণ আছে সেগুলি কীভাবে ভালো করে মিশ্রণগুলো মিশিয়ে নিলে কেকটা খেতে অসাধারণ হয়। আর সবাই হয়তো বা সুজি দিয়ে কখনো কেক কেক করেনি, তো অবশ্যই সবাই সুজি দিয়ে এই কেকটি একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ধরনের মজা হয়েছিল। তো আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে, দেখুন। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন, প্লিজ একটি হলো লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে আমার সাথে থাকবেন। এখন আমি দিয়ে দিলাম গরুর দুধ, তো আর দিয়ে দিলাম তেল, অল্প অল্প করে তেল দিবেন, দেখুন কীভাবে দিচ্ছি। এভাবে করে মিশ্রণটি ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিন যাতে ভিতরে লাম্পস না থাকে। সবাই আসলে ওভেনে কেক তৈরি করে, তো আজকে আমি ডিফারেন্টভাবে তিনটি ওয়েতে আপনাদের কেক বানাতে বানিয়েছিলাম, ওগুলি শেয়ার করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সবগুলো উপকরণই অল্প অল্প করে দিয়ে মিশাবেন, তাহলে ভালো হবে। তাহলে আর সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে যাবে। এখন আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিবেন আপনারা, তাহলে আর ভিতরে গুটি পেকে যাবে না। অল্প অল্প করে দিলে মিশ্রণটি খুব ভালো হয় এবং দলা পেকে যায় না। তো আমি আর একটু সামান্য পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি। তো দেখুন আপনারা, আসলে এটা আমি বলে বোঝাতে পারছি না, আপনারা দেখে বুঝুন যে ব্যাটারটা কীরকম হবে। তো সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেটি আপনি যে কোনো সুপার মল থেকে নিতে পারবেন, যার যেটা ভালো লাগে। আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করেছি। তো আমি প্রথম ময়েটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি টিফিন কারি বাটি, একটি বাটি, আর একটি হলো কেক,
স্ট্যান্ড ব্যবহার করছি। তো প্রথমে আমি সবগুলো বাটির মাপে কাগজ কেটে নিব। আর বাটির গায়ে তেল ব্রাশ করে নিব। তো দেখুন এভাবে আমি এখন আমি ব্যাটারটি উপর থেকে ঢেলে দিব। তো 5টি ডিম দিয়ে আমার 4টি কেক হয়েছিল। আর উপর থেকে আমি সৌন্দর্যের জন্য কালো এবং হলুদ কিসমিস ব্যবহার করেছি। এখানে আপনারা যা যা ইচ্ছা মতো ব্যবহার করবেন, যেটি আপনাদের ভালো লাগে। তো আমি প্রথমেই যে কেকটি দিব সেটি দিব হলো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারটা আমি একটি কেক বসিয়ে দিলাম এবং প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে যে শীষ দেয় ওই অপশনটি খুলে নিলাম। তারপরে আমি অপর কেকটি ফ্রাই প্যানে দিয়েছিলাম। ফ্রাইপ্যানে দেওয়ার পরে উপরে যে ঢাকনার ছিদ্র ছিল সেই ছিদ্রটি আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আমি কেকটি হয়ে গেছে কীভাবে বুঝবেন, একটি ছুরি বসিয়ে তার ভিতরে যদি দেওয়ার পর যদি কোনো কিছু না আটকায় তাহলে মনে করবেন যে কেকটি হয়ে গেছে। তো আমার কেকগুলো এক এক হয়ে গেছে। তো এইভাবেই আমি কেকগুলো তৈরি করে নিয়েছি খুবই অল্প সময় এবং খুবই সহজে। মাইক্রোওভেনে কেক খেতে পারে না এটার কোনো টেনশনই নেই। তো আপনারা এইভাবে সবাই তৈরি করতে পারবেন। তো অপর যেটি আমি তৈরি করছি সেটি হলো একটি সসপ্যানের ভিতরে তৈরি করেছিলাম। দেখুন তো এই তিনটি ওয়েতেই আমি কেকগুলো তৈরি করে নিয়েছি। কেকগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছিল খেতেও খুব অসাধারণ হয়েছিল। তো আপনাদের সুবিধার্থে আমি কেকগুলো কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো কতটা সফট এবং খুব ভালো হয়েছিল। দেখুন দেখুন কেকগুলো কি সফট হয়েছে। তো বন্ধুরা প্লিজ সবাই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।